কালকে আম্মু এই দোকান থেকে নিছিল ফল, এন্ড লিটারালি উনি সবগুলো আপেল পচা দিছে। ফার্স্ট আপেলটা কাটার পরেই পোকা বেরিয়েছে, এখন সে চেঞ্জ করে দিচ্ছে। ফিলস গুড। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগ করতেছি, গেছিলাম একটু বাইরে, তারপরে বাসায় এসে শাওয়ার টাওয়ার নিয়ে আম্মুর সাথে বের হলাম, বিকজ আমার নানু অনেক অসুস্থ। তো নানুর এখানে যাওয়ার আগে কিছু খাবার দাবার নিলাম, এদিকে আমি আর খালামুনি আসছিলাম একটু মোমোস খাইতে, তারপরে চলো একটু নানুর সাথে দেখা করে আসি। আপনি ভালো আছেন? আমার দেখে ভালো লাগতেছে আপনার? আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন না? আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, সমস্যা নাই। সো গাইস, তোমরা দেখতেই পারতেছো নানুর অবস্থা খারাপ। নানুর হয়েছে ডেঙ্গু, অ্যান্ড এটা বুঝতে পারেনি ফার্স্টে, তো অনেক লেটে বুঝতে পারছে, এই জন্য আর কি নানু এখন হসপিটালে অ্যাডমিট। আমাকে দেখে নানু একটু উঠে বসছিল, তারপর আবার শুইল। উনি আমাকে দেখলে কেন জানি একটু স্ট্রং ফিল করে। তো এই তো দেখতেই পারতেছো নানুকে এভাবে দেখে খুব খারাপ লাগতেছে। আর এদিকে অনেক অনেক গেস্ট, সবাই আর কি একটা রিউনিয়নের মতো হয়ে গেছে নানুকে দেখতে এসে। তো সবাই অনেক গল্প টল্প করতেছে, অ্যান্ড তোমরা শুনতেই পারতেছিলা ফার্স্টে যে অনেক অনেক নয়েজ, যে মানে কথা শোনা যাচ্ছিল না। পরে নানুকে খাবার দিকে সেটা অনেক আগে, বাট নানু খাচ্ছিল না। তো নানুকে আমি একটু ঝমকায় টমকায় বললাম যে খাইতে হবে, না তো আপনি সুস্থ হবেন না। তারপরেই তো আরও খালামণিরা আসলো, সবাই মিলে কথা টথা বলতেছে। ওর আমি আমার নানুর সাথেও একটা ভিডিও নিয়ে নিলাম, নানুকে বলতেছিলাম যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তারপর আমরা সামনে আরও ব্লগ বানাবো। সবাই কিন্তু আমার নানুর জন্য অনেক দোয়া করবা। আজকের জন্য ব্লগ এতটুকুই, চলে যাচ্ছে এখন বাসায়। ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে, আর পেজে ফলো দিয়ে যাবা। টিল দেন, বাই।